আসসালামু আলাইকুম, নিউজ ব্যুরো অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের যে নিউজটি, ভোলায় পুলিশের সঙ্গে তৌহিদি জনতার সংঘর্ষে নিহত চার, চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন খবর পাওয়ার জন্য। ভোলার বুরহানুদ্দিনের ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিচারের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ থেকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছেন। নিহত চারজনের নিজেদের কর্মী সমর্থক বলে দাবি করেছে তৌহিদি জনতা। সংঘর্ষে 10 পুলিশ সদস্য, 150 ব্যক্তি আহত হয়েছেন। আজ রোববার সকাল 10টায় বোরহানউদ্দিন পৌরসভার ঈদগাঁও মাঠে এই সংঘর্ষ ঘটনা ঘটে। পুলিশ বলেছেন, এক যুবক হ্যাক হওয়া আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বক্তব্য ছড়ানোর ঘটনা থেকে এ পরিস্থিতির সূত্রপাত। নিহত চারজন হলেন বুরহানউদ্দিন পৌরসভার 3 নং ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ, বয়স 45, বুরহানউদ্দিন উপজেলার মহিউদ্দিন পাটোয়ারির ছেলে মাহবুব পাটোয়ারি, বয়স 14, মনপুর হাজিরহাট এলাকার বাসিন্দা মিজানুর রহমান, বয়স 40, ও বুরহানউদ্দিনের মোহাম্মদ শাহীন। আহত ব্যক্তিদের মধ্যে 100 ব্যক্তিকে বোরহানউদ্দিন হাসপাতাল, 40 জনকে ভোলা সদর হাসপাতাল এবং 5 জনকে রবিবার শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্র জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আল্লাহ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিপ্লব চন্দ্র শুভ নামে এক ব্যক্তির বিচারের দাবিতে আজ ঈদগাঁও মাঠে বিক্ষোভ সমাবেশে আয়োজন করে তৌহিদি জনতা। এ সমাবেশের জন্য পুলিশ অনুমতি দেওয়ার আগেই তারা মাইকিং করে। পরে সমাবেশের জন্য পুলিশ অনুমতি না দিলে সকাল 9টা থেকে লোকজন মাঠে জড়ো হতে থাকে। মিছিল করতে না পেরে সেখানে অবস্থান শুরু করে তারা। পরে পুলিশ বাটামারা পীর সাহেব মাওলানা মহিবুল্লাহকে যেখান থেকে সরে নিয়ে অনুরোধ করে এবং ঈদগাহ হয়ে জামা মসজিদ দোতলায় নিয়ে যায়। ওই সময় গুঞ্জন ওঠে মাওলানা হাবিবুল্লাহ পুলিশ আটক করেছে। এ গুঞ্জন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ গুলি ছুড়লে চারজন নিহত হয়। পুলিশের দাবি, উত্তেজিত লোকজন পুলিশের উপর হামলা করলে তারা গুলি করতে বাধ্য হয়। অভিযোগ উঠেছে শুক্রবার বিকেলে বিপ্লব চন্দ্র শুভ নিজের ছবি সংবলিত ফেসবুক আইডি থেকে আল্লাহ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগাল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে কয়েকজন ফেসবুক বন্ধু কাছে মেসেজ পাঠানো হয়। যাদের মেসেজ পাঠানো হয় তারা এর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে দিলে লোকজন প্রতিবাদ জানানো শুরু করে। বিষয়টি পুলিশের নজরে আসে। এ নিয়ে বিভিন্ন মসজিদ থেকে কয়েক দফায় বিক্ষোভ প্রদর্শন হয়। শুক্রবার সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় তার আইডি হ্যাক হয়েছে মর্মে সাধারণ ডায়েরি জিডি করে আসেন। এ সময় পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার কথা ধরে পটুয়াখালী থেকে আরেকজনকে গতকাল শনিবারে আটক করেন। বিপ্লব চন্দ্রের বিচারের দাবিতে গতকাল সকাল, দুপুর ও বিকালে বোরহানউদ্দিন উপজেলা শহরে কুঞ্জরহাট বাজারের সর্বস্তরের মুসলিম তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ প্রদর্শন করা হয়। একই দাবিতে আজ সকাল 9টায় বিক্ষোভের ডাক দেয় তৌহিদি জনতা। আয়োজকেরা জানান, তারা গতকাল রাতে মাইকিং করার পরে বোরহানউদ্দিন থানার পুলিশের কাছে অনুমতি চাইলে কিন্তু থানা অনুমতি দেয়নি। আজ সকালের দিকে তৌহিদি জনতা ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। এ বিক্ষোভ মিছিল না করার জন্য বোরহানউদ্দিন ঈদগাঁও মসজিদের ইমাম মাওলানা জালালউদ্দিন বাজার মসজিদের ইমাম মাওলানা মিজানকে পুলিশ অনুরোধ জানায় এবং সাধারণ মানুষ আসার আগে বিক্ষোভটি বন্ধ ঘোষণা করতে বলে। তাকে অনুরোধে এ দুই ইমাম সকাল 10টার দিকে যেসব লোক এসেছিল তাদের নিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত করেন। কিন্তু ততক্ষণে বোরহানউদ্দিনের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার লোক এসে ঈদগাহে জড়ো হয়। এক পর্যায়ে তারা ওই দুই ইমামের ওপর ক্ষিপ্ত হয় এবং সেখানে থাকা পুলিশের ওপর চড়াও হয়। পুলিশ আত্মরক্ষার মসজিদের ইমামের পক্ষে আশ্রয় নেয়। উত্তেজিত জনতা পুলিশের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশের গুলি ছোড়া এ ঘটনা কেন্দ্র করে পুরো জেলায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বোরহানউদ্দিনের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাউসার বলেন, বোরহানউদ্দিন উপজেলার বিপ্লব চন্দ্র শুভ নামে এক যুবকের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। আমরা হ্যাকিং এর সঙ্গে যারা জড়িত তাদের আটক করেছি। আমরা এ নিয়ে গত রাতে স্থানীয় আলেমদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে আজকে প্রোগ্রাম হবে না, কিন্তু সকাল থেকে আমাদের কাছে খবর আসে সেখানে মাইকিং হচ্ছে এবং স্টেজ বানানো হচ্ছে। সেখানে নিয়ে
আমরা উপস্থিত মুসল্লিদের সঙ্গে কথা বলেছি, আমি নিজে কথা বলেছি, তারা সবাই আমার বক্তব্য শুনেছে। আমি স্টেজ থেকে নেমে আসি, তখন একদল উত্তেজিত জনতা আমাদের উপর হামলা চালায়। আমরা আত্মরক্ষার্থে একটি রুমে গিয়ে আশ্রয় নেই। তিনি আরো বলেন, যখন তারা আমাদের রুমের জানালা ভেঙে ফেলে, তখন আমরা প্রথমে শটগানে ফাঁকা গুলি ছুড়ি, এতে কাজ না হয় ওপরের দিকে গুলি চালানো হয়। আমাদের জানার মতে একজন পুলিশ সদস্যের বুকে গুলি লেগে গুরুতর আহত হয়েছেন। আমরা আহত অবস্থায় তাদের হাসপাতালে পাঠিয়েছি, তাদের মধ্যে 3 জন নিহত হয়েছেন, তবে আরও নিহত থাকতে পারে, সেটা আমাদের কাছে তথ্য নেই। এদিকে বুরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত ওসি মু এনামুল হক জানিয়েছেন, শুক্রবার রাতে বিপ্লব চন্দ্র নিজেই ইচ্ছায় থানায় আসেন, তিনি এখন পুলিশের হেফাজতে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ঘটনার সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আরেকজনকে আটক করা হয়েছে। পুরো ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।